বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এইচ স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আজকে আমরা ক্লাস টুয়েলভের প্লেন এই চ্যাপ্টারেরটা নিয়ে আলোচনা করব তো আমি আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমাদের বইতে দেখবে প্লেনের দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি আজকে আমি তোমাদেরকে পার্ট বিটা পড়াবো দেখো শুরুতেই আগে আমি বলবো যে প্লেন কাকে বলে বা প্লেন জিনিসটা কি। প্লেন এর বাংলা অর্থ হচ্ছে দেখো আমি লিখে দিয়েছি সমতল বলছে মন ধরো কোনো একটা তল আমি এখানে একটা তলের ছবি আঁকলাম এই যে এটা মনে করো এটা একটা তল এই তলের উপরে মানে এই একটা যে তল নিয়েছি এই তলের উপরে যদি আমরা একটা লাইন ড্র করি এই লাইনের উপর যতগুলো বিন্দু অবস্থান করছে মনে করো ধরো এরকম ছোট্ট ছোট অনেক অসংখ্য বিন্দু রয়েছে বলছে এই প্রত্যেকটা বিন্দু যদি এই তলের উপরে অবস্থান করে তখন আমরা কি বলবো এই তলটাকে আমরা প্লেন বলবো তাহলে আমি কি বললাম এটা হচ্ছে একটা তল এই তলের উপরে যদি আমরা একটা লাইন ড্র করি তাহলে এই এই লাইনের উপর যে সব লাইনের প্রত্যেকটা বিন্দু লাইনের উপর যতগুলো বিন্দু রয়েছে প্রত্যেকটা বিন্দু যদি এই তলটার উপরে অবস্থান করে তখন আমরা এই তলটাকে প্লেন বলবো আর এই প্লেনের সমীকরণ তোমরা পার্ট এতে পড়ে এসেছ দেখবে জানবে প্লেনের সমীকরণ হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি এটা সমান জিরো এটা হচ্ছে প্লেনের সমীকরণ যেখানে এই যে সি ডি এরা প্রত্যেককেই হচ্ছে ধ্রুবক বি সি ডি এরা হচ্ছে ধ্রুবক আর এই সি এই তিনটে কখনোই একত্রিতভাবে শূন্য হবে না পার্ট বিতে শুরুতেই যেটা তোমাদের আছে সেটা হচ্ছে যে দুটি সমতলের অন্তর্ভুক্ত কোন নির্ণয় অর্থাৎ দুটো যদি আমাদের প্লেন থাকে তাহলে এই দুটো প্লেনের মধ্যবর্তী অন্তর্ভুক্ত যে কোন সেই কোনটা কিভাবে নির্ণয় করবে তাহলে দেখো এটা হচ্ছে এই এটা একটা তল আর এটা আর একটা তল তাহলে এই দুটো তলের এই যে আমি এখানে দেখো দেখিয়েছি ডটেড লাইন দিয়ে একটা মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তাহলে এখন আমরা কি করব এই থিটার মানটা বের করব। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম দুটি সমতলের অন্তর্ভুক্ত কোন নির্ণয় তাহলে দুটো সমতলের অন্তর্ভুক্ত কোন যখন আমরা বের করব, তাহলে শুরুতে আগে আমাদেরকে এই সমতল আর এই সমতল দুটো সমতলের সমীকরণটা লিখতে হবে তাহলে দেখো আমি একটা সমী একটা সমতলের সমীকরণ ধরছি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান সমান জিরো এটা হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন আর একটা আমরা ধরছি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু সমান জিরো এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তাহলে প্লেনের আমরা দুটো সমীকরণ নিলাম তাহলে দেখো এই যে প্রথম যে প্লেনটা নিয়েছি এই প্লেনের ডিরেকশান রেশিওগুলো হবে আমাদের এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান এগুলো হচ্ছে ডিরেকশন রেশিও আর তাহলে ডিরেকশন রেশিও যদি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হয় তাহলে দেখো এর ডিরেকশান কোসাইন কত হবে না ডিরেকশন কোসাইন হবে এ ওয়ান বাই ল্যামডা ওয়ান এ টু বাই ল্যামডা টু কমা এ থ্রি বাই সরি এ ওয়ান বাই ল্যামডা এ টু বাই ল্যামডা আর এ থ্রি বাই ল্যামডা যেখানে ল্যামডা সমান হবে হয় রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার এবার আসি দ্বিতীয় দ্বিতীয় প্লেনটাতে একই রকমভাবে দেখো এটার দ্বিতীয় প্লেনের ক্ষেত্রে দুই নম্বরের ক্ষেত্রে এর ডিরেকশান রেশিওগুলো হবে এই এ টু বি টু সি টু এ টু বি টু আর সি টু তাহলে এর ডিরেকশন কোষায় আমরা নিচ্ছি এ টু বাই মিউ কমা বি টু বাই মিউ কমা সি টু বাই মিউ যেখানে মিউ সমান হয় রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু এর স্কোয়ার তাহলে দেখো এদের যদি মধ্যবর্তী কোনটা থিটা হয় তাহলে দেখো আমরা কী লিখতে পারি যে কস থিটা সমান আমরা কী লিখতে পারবো এই যে এ ওয়ান বাই ল্যামডা ইন্টু এ টু বাই মিউ প্লাস হবে এ টু বাই ল্যামডা ইন্টু বি টু বাই মিউ প্লাস এ থ্রি বাই ল্যামডা ইন্টু সি টু বাই মিউ অর্থাৎ এখান থেকে আমাদের মানে এই যে নিচে বায় আকারে লস আমরা কত পাবো ল্যামডা মিউ পাবো তাহলে আমি একেবারে ওয়ান বাই মিউটা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে পাবো দেখো এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু তাহলে এখান থেকে আমরা একেবারে যদি লিখি তাহলে আমরা পাবো দেখো এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ডিভাইডেড বাই মানটা যদি বসিয়ে দিই তাহলে রুট ওভার এ ওয়ানের স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার ইন টু ওভার বি সরি সরি এটা এ টু হবে সরি এখানে এ ওয়ান তারপর এটা হবে এটা বি ওয়ানের স্কোয়ার আর এটা হবে সি ওয়ানের স্কোয়ার আমি আর একবার লিখে দিই তাহলে এটা আমাদের হচ্ছে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি আর নিচে ডিভাইডেড বাই হবে রুট ওভার এ ওয়ানের স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস ইন্টু রুট ওভার এ টু স্কোয়ার প্লাস এটা হচ্ছে মান দুটো প্লেনের মধ্যবর্তী কোন যদি থিটা হয় তাহলে কস থিটার সমান আমরা পাবো এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ানের স্কোয়ার প্লাস বি ওয়ানের স্কোয়ার প্লাস সি ওয়ানের স্কোয়ার ইন্টু রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার তাহলে দেখো আমরা কস থিটার এটা মান পেয়েছি এবার যদি আমি কি বললাম এখানে হচ্ছে এই দুটো প্লেন রয়েছে তাদের মধ্যবর্তী কোন যদি থিটা হয় তাহলে কস থিটার মান আমরা পাবো এটা এবার আমি বলবো যে যদি দুটো প্লেন পরস্পর লম্ব হয়ে যায় এই 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 যে প্লেনটা রয়েছে আর এই যে প্লেনটা রয়েছে যদি এরা এই দুটো প্লেন পরস্পর লম্ব হয়ে যায় তাহলে দেখো আমাদের থিটা কোন মানটা হয়ে যাবে আমাদের নাইনটি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে আমরা লিখছি যে দুটি প্লেন যদি পরস্পর লম্ব হয় তাহলে এখানে আমি লিখছি দেখো যে সমতল দুটি পরস্পর লম্ব হলে তাহলে থিটা সমান হবে আমাদের নাইনটি ডিগ্রি তাহলে কস থিটা সমান আমরা পাবো কস নাইনটি ডিগ্রি আর কস নাইনটি ডিগ্রির ভ্যালু আমরা জানি জিরো তাহলে সেক্ষেত্রে কস থিটা মানে এই মানটা আমাদের কী হয়ে যাচ্ছে জিরো হচ্ছে যদি সমতল দুটি পরস্পর লম্ব হয় তাহলে তখন আমরা কী পাবো দেখো এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ানের স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন টু রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার এটা সমান জিরো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে দ্যাট ইজ এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু সমান জিরো তাহলে দেখো আমরা কী কন্ডিশন পেলাম যে দুটি প্লেন যদি পরস্পর লম্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু এটা সমান জিরো তাহলে এটা আমরা পেলাম লম্ব হওয়ার শর্ত এবার বলবো যে যদি দুটি সমতল মানে পরস্পর সমান্তরাল হয় তাহলে এখানে কি লিখছি যে সমতল দুটি পরস্পর সমান্তরাল হলে পরস্পর সমান্তরাল হলে তাহলে যদি দুটি সমতল মানে এই যে সমতল রয়েছে আর এই একটা সমতল এরা দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে এই যে ডিরেকশান রেশিওগুলো আমরা লিখেছিলাম এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর আর একটা প্লেনের ক্ষেত্রে ডিরেকশন রেশিও লিখেছিলাম এ টু বি টু সি টু এই এ ওয়ান ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এ টু বি টু সি টু এগুলো হচ্ছে পরস্পরের সমানুপাতি হবে তাহলে এখানে কী লিখছি দেখো যে সমতল দুটি পরস্পর সমান্তরাল হলে তাহলে সেক্ষেত্রে হবে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু অর্থাৎ কী হবে না ডিরেকশন রেশিওর মানগুলো পরস্পর সমানুপাতি হবে তাহলে এটা হচ্ছে লম্ব হওয়া শর্ত এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু সমান জিরো আর সমান্তরাল হলে কি হচ্ছে না এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু এতক্ষণ ধরে আমরা প্লেনের যে ফর্মটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল আমাদের কাটতে সিওর রূপ এবার আমরা আলোচনা করব ভেক্টর ফর্ম অর্থাৎ ভেক্টর রূপ নিয়ে তাহলে শুরুতেই আগে আমরা প্লেনের ইকুয়েশান দুটো লিখে নিই তাহলে ভেক্টর ফর্মে যদি আমরা লিখি তাহলে আমাদের প্লেনের ভেক্টর ফর্ম কি হয় না আর ভেক্টর ডট এন ওয়ান ভেক্টর এটা সমান আমরা নিচ্ছি ডি আর আরেকটা নিচ্ছি আর ভেক্টর ডট এন টু ভেক্টর এটা সমান ডি ওয়ান তাহলে আমি এখানে প্লেনের ভেক্টর ফর্ম কী কী নিয়েছি আর ভেক্টর ডট এন ওয়ান ভেক্টর সমান ডি আর আর ভেক্টর ডট এন টু ভেক্টর সমান ডি ওয়ান এই যে প্লেন দুটো নিয়েছি এই দুটো প্লেনের অভিলম্ব বরাবর ভেক্টর হচ্ছে এন ওয়ান আর এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে অভিলম্ব বরাবর ভেক্টর হচ্ছে এন টু বলছি অভিলম্বের মধ্যবর্তী অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হবে এন ওয়ান ভেক্টর ডট এন টু ভেক্টর এটা এন ওয়ান এন ওয়ান ভেক্টর ডট এন টু ভেক্টর এটা সমান হয় এন ওয়ান ভেক্টর মড এন ওয়ান ভেক্টর ইন্টু মড এন টু ভেক্টর ইন্টু থিটা তাহলে দুটো হচ্ছে প্লেন তাদের অবিলম্ব বরাবর ভেক্টর যদি এন ওয়ান আর একটা যদি এন টু ভেক্টর হয় তাহলে আমরা আর এদের মধ্যবর্তী অবিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এন ওয়ান ভেক্টর ডট এন টু ভেক্টর সমান মড অফ এন ওয়ান ভেক্টর ডট এন টু ভেক্টর ইন্টু কস থিটা তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি এমপ্লাইজ দ্যাট কস থিটা সমান এন ওয়ান ভেক্টর ডট এন টু ভেক্টর ডিভাইডেড বাই মড এন ওয়ান ভেক্টর ডট মড এন টু ভেক্টর তাহলে এটা হচ্ছে কস থিটার ভ্যালু এক্ষেত্রে যদি সমতল দুটি পরস্পর লম্ব হয় তাহলে এখানেও দেখো যদি পরস্পর লম্ব হয় প্লেন দুটি তাহলে এখানেও আমাদের থিটার সমান কত হবে নাইনটি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা কস থিটাটা পেয়ে যাব কত কস থিটা সমান হচ্ছে কস নাইনটি ডিগ্রি সমান জিরো তাহলে তখন আমাদের কি হবে দেখো এই মানটা জিরো সমান হবে পাবো আমরা এই মানটা তাহলে তখন আমাদের কি হবে দেখো এন ওয়ান ভেক্টর ডট এন টু ভেক্টর এটা সমান হবে আমাদের জিরো আর যদি এই দুটো প্লেন পরস্পর সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে এই যে এন ওয়ান ভেক্টর আর এন টু ভেক্টর এই দুটো ভেক্টরও কি হবে না পরস্পর সমান্তরাল হবে আর এখানে কী লিখছি যে প্লেন দুটি যদি পরস্পর সমান্তরাল হয় পরস্পর সমান্তরাল হলে এন ওয়ান ভেক্টর ও এন টু ভেক্টর এ দুটিও কি হবে পরস্পর সমান্তরাল হবে পরস্পর সমান্তরাল হবে তাহলে ক্ষেত্রে আমরা কি পাবো এখানে দুটো ভেক্টর এই দুটো পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারবো যে এন টু ভেক্টর সমান একটা স্কেলার যে কোনো একটা স্কেলার রাশি ইনটু এন ওয়ান ভেক্টর তাহলে এখানে এটা সমান আমরা লিখতে পারি ল্যামডা ইনটু তাহলে ল্যামডা ইনটু এন ওয়ান ভেক্টর যেখানে ল্যামডাটা হচ্ছে একটা স্কেলার রাশি এবার আমরা পড়ব যে যদি আমাদের একটা প্লেন আর একটা স্ট্রেট লাইন অর্থাৎ একটা সমতল আর একটা স্বরলেখা দেওয়া থাকে তাহলে সেই সমতল আর স্বরলেখার অন্তর্ভুক্ত কোন কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো আগে আমরা একটা ছবি এঁকে নিই তাহলে এটা হচ্ছে আমাদের প্লেনটা আর কি আছে আমাদের ধরো মনে করো একটা রেখা দেওয়া আছে তাহলে এই প্লেন আর এই রেখার কি করব মধ্যবর্তী কোনটা বের করব তাহলে শুরুতেই আগে আমরা এই যে প্লেন আর আর যে স্বরলেখা রয়েছে এই দুটো ইকুয়েশানগুলো আগে লিখে নিই তাহলে আমরা স্বরলেখাটা ধরছি দেখো যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম সমান জেড মাইনাস জেড ওয়ান বাই এন এটা এটা হচ্ছে একটা স্বরলেখা সমীকরণ আমি এখন কার্তেশীয় রূপটা পড়ে পড়াচ্ছি তা এরপরে আমরা ভেক্টর রূপটা পড়বো এটা হচ্ছে একটা সরল লেখা যা যেখানে এল এম এন এগুলো হচ্ছে আমরা কি জানি এগুলো হচ্ছে ডিরেকশন রেশিও আর এবার আমরা কী নেবো একটা প্লেনের ইকুয়েশান নেবো তাহলে প্লেনের ইকুয়েশান নিচ্ছি দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি সমান জিরো আর এক্ষেত্রে এ কমা বি কমা সি এগুলো হচ্ছে অভিলম্ব বরাবর ডিরাকশান রেশিও তাহলে দেখো এখানে যদি আমরা এর উপর একটা লম্ব টানি তাহলে এই কোনটা যদি থিটা হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে পাই বাই টু মাইনাস থিটা এবার এখানে দেখো যে এখানে এই যে স্বর ক্ষেত্রে এল এম এন এগুলো ছিল ডিরেকশন রেশিও তাহলে এর সম্মত এই স্বর লেখার ক্ষেত্রে এলএমএন ছিল ডিরেকশন রেশিও তাহলে আমরা ডিরেকশন কোশাইনটা নিচ্ছি তাহলে ডিরেকশান কোসাইন নিচ্ছি আমরা এল বাই ল্যামডা কমা এম বাই ল্যামডা কমা এন বাই ল্যামডা যেখানে ল্যামডা সমান হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবার সমতলের অভিলম্বের ক্ষেত্রে ডিরেকশান রেশিও সমতলের অভিলম্বটার ক্ষেত্রে ডিরেকশান রেশিও হচ্ছে এ কমা বি কমা সি তাহলে এক্ষেত্রে ডিরেকশান কোসাইন হবে এ বাই মিউ কমা বি বাই মিউ কমা সি বাই মিউ যেখানে মিউ সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দুটোরই মানে অবিলম্বে বরাবর এখানে অ্যাঙ্গেলটা কত হয়েছে পাই বাই টু মাইনাস থিটা তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে কস পাই বাই টু মাইনাস থিটা এটা সমান আমাদের কি হবে এই যে এই দুটোর গুণ করে যোগ হবে ডিরেকশন কোসাইনগুলোর তাহলে এল বাই লমডা ইন্টু এ বাই মিউ প্লাস এম বাই ল্যামডা ইন্টু বি বাই মিউ প্লাস এন বাই ল্যামডা ইন্টু সি বাই মিউ তাহলে ওয়ান বাই ল্যামডামিউটা আমি একেবারে কমন নিয়ে নিলাম তাহলে ভেতরে হবে আমাদের এ এল প্লাস প্লাস সি এন তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কস পাইভ বাই টু মাইনাস থ্রিটা তাহলে কস পাই বাই টু মাইনাস আমরা পেলাম ওয়ান বাই মিউ ইন্টু এ এল প্লাস বি এম প্লাস সি এন তাহলে কস পাই বাই টু মাইনাস থ্রিটা মানে হচ্ছে সাইন থিটা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটার সমান ওয়ান বাই মিউ ইন টু এ এল প্লাস বি এম প্লাস সি ইন টু এন তাহলে দেখো আমরা আগেটা কাটতে সিও রূপে পড়েছিলাম কাটতে সিও আকারে এবার আমরা ভেক্টর আকার পড়বো তাহলে সরলেখার ভেক্টর আকার আমরা কিনচ্ছি দেখো আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর আর যেটা সমতল তার ভেক্টর ফর্ম নিচ্ছি দেখো আর ভেক্টর ডট এন ওয়ান ভেক্টর এটা সমান সেটা সমান হচ্ছে ডি তাহলে দেখো আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর তাহলে এই হচ্ছে ভেক্টরের ভেক্টর ভেক্টর এর সমান্তরাল আর ভেক্টর ডট এন ওয়ান ভেক্টর সমান ডি এটা হচ্ছে এটা সমতলের অভিলম্ব ভেক্টর হচ্ছে এন ওয়ানটা তাহলে এটা সমতলের অবিলম্বের ভেক্টর হচ্ছে এন ওয়ান আর এটা সমান্তরাল ভেক্টর হচ্ছে বি ভেক্টর তাহলে এক্ষেত্রে আমাদের এই যে বি ভেক্টর আর এন ওয়ান ভেক্টর এই দুটোর বি ভেক্টর আর এন ওয়ান ভেক্টর এই দুটোর মধ্যবর্তী কোনটা যদি পাই বাই টু মাইনাস থিটা হয় তাহলে মধ্যবর্তী কোনটা কত হবে পাই বাই টু মাইনাস থিটা যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি যে কস পাই বাই টু মাইনাস থিটা এটা সমান হবে আমাদের বি ভেক্টর ডট এন ওয়ান ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভেক্টর ডট মড অফ এন ওয়ান সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থিটা সমান বি ভেক্টর ডট এন ওয়ান ভেক্টর ডিভাইডেড বাই মড অফ বি ভেক্টর ডট মড অফ এন ওয়ান ভেক্টর এটা হচ্ছে ভেক্টর ফর্ম এবার আমরা পড়বো যে একটি বিন্দু থেকে সমতলের উপর লম্ব দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় তাহলে মনে করো এটা হচ্ছে একটা সমতল এই সমতলের উপরে এখানে একটা বিন্দু রয়েছে পি আমরা এই পি বিন্দু থেকে কি করব সমতলের উপরে লম্ব দূরত্ব নির্ণয় করবো অর্থাৎ পি এটার এটার যদি আমরা এল নাম দিই তাহলে আমরা এই পি এল এই ডিস্ট্যান্সটা বের করবো তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরছি দেখো যে এক্স জিরো কমা ওয়াই জিরো কমা জেড জিরো তাহলে কি করছে কী বের করবো আমরা যে একটি বিন্দু থেকে সমতলের উপর লম্ব দূরত্ব কীভাবে নির্ণয় করব। তাহলে দেখো আমরা শুরুতেই আগে সমতলের যেটা সমীকরণ সেটা লিখে নিই তাহলে সমতলের সমীকরণ কী জানি আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি সমান জিরো এটা হচ্ছে সমতলের সমীকরণ তাহলে দেখো আমরা সমতলের সমীকরণটা কী নিয়েছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি সমান জিরো এখন এই সমতলের অভিলম্বে দিক কোনো তাহলে সমতলের উপর অঙ্কিত অভিলম্বে অভিলম্বের দিক অনুপাত অর্থাৎ ডিরেকশন রেশিওগুলো কি কী হবে না এ কমা বি কমা সি এবার এই যে অভিলম্বে ডিরেকশন রেশিওগুলো আমরা লিখলাম এবিসি তাহলে এই যে পি এল লেখাটা নিয়েছি তাহলে পি এল লেখার সমীকরণ কী হবে না পি এল সরলেখার সমীকরণ পি এল এর সমীকরণ দেখো দেখো পি এর স্থানাক হচ্ছে এক্স জিরো কমা ওয়াই জিরো কমা জেড জিরো তাহলে পি পিএলের সমীকরণ হবে আমাদের এক্স মাইনাস এক্স জিরো বাই এ সমান ওয়াই মাইনাস ওয়াই জিরো বাই বি সমান জেড মাইনাস জেড জিরো বাই সি এটা সমান আমরা আর ধরলাম তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে একবার আমরা দেখো এক্স মাইনাস এক্স জিরো বাই এ এটা আমাদের আর এর সঙ্গে সমান হবে তাহলে সেখান থেকে দেখো আমরা এক্সের মানটা বের করতে পারবো একই রকমভাবে ওয়াই মাইনাস ওয়াই জিরো বাই বি এটা আর এর সঙ্গে সমান হবে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইয়ের মান আর এখান থেকে আমরা জেটের মানটা বের করতে পারবো তাহলে এক সমান আমরা লিখতে পারি দেখো এ ইন্টু আর প্লাস এক্স জিরো হবে তাহলে এক সমান আমরা পাচ্ছি এক্স জিরো প্লাস এ আর একই রকমভাবে ওয়াই সমান আমরা পাবো ওয়াই জিরো প্লাস বিআর আর জেড জেড সমান আমরা পাবো দেখো জেড জিরো প্লাস সি আর তাহলে এখানে আমরা এই যে এল বিন্দুটা নিচ্ছি তাহলে এল বিন্দুটার স্থানাঙ্কগুলো আমরা কী কী পেলাম এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স জিরো প্লাস এ আর কমা ওয়াই জিরো প্লাস বি আর আর জেড জিরো প্লাস সি আর তাহলে এখানে আমরা কী লিখছি এল এর স্থানাঙ্ক তাহলে এল এর স্থানাঙ্ক আমরা কী পেলাম দেখো এক্স জিরো প্লাস এ আর কমা ওয়াই জিরো প্লাস বি আর কমা জেড জিরো প্লাস সি আর এটা হলো এল এর স্থানাঙ্ক দেখো এই এল বিন্দুটা হচ্ছে এই প্লেনের উপরে অবস্থিত তার মানে এল বিন্দুটার যদি আমরা স্থানাঙ্ক যেহেতু আমরা পেয়েছি তাহলে কী বলতে পারি এই বিন্দুটা এই প্লেনের ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে অর্থাৎ এই মানগুলো আমরা এর আর ওয়াই আর জেড এর জায়গায় আমরা এই মানগুলো বসাতে পারি তাহলে দেখো কী লিখলাম যে যেহেতু এল বিন্দুটি সমতালির উপরে অবস্থিত তাহলে অতএব্দি আমরা কী লিখতে পারি এ ইন টু এক্স জিরো প্লাস এ আর প্লাস বি ইন টু ওয়াই জিরো প্লাস বি আর প্লাস সি ইন টু জেড জিরো প্লাস সি আর প্লাস ডি এটা সমান হচ্ছে জিরো তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো এখান থেকে আমরা পাবো এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো একটা নাম আমরা যদি গুণ করি

তার মানে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আর আর এখানে পাচ্ছি সি স্কোয়ার আর তাহলে প্লাস আর যদি আমরা কমন নিই তাহলে আমরা কী পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান জিরো তাহলে এখান থেকে আমরা দেখো আর এর মানটা বের করবো তাহলে আর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখানে লিখতে পারছি মাইনাস অফ এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি তাহলে অতএব আর সমান আমরা পাচ্ছি মাইনাস অফ এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দেখো আমি আরের মান এটা পেয়েছি আর এখানে দেখো এল বিন দুটার আমাদের স্থানাঙ্ক ছিল এক্স জিরো প্লাস এ ইন টু আর তাহলে ওয়াই জিরো প্লাস বি ইন্টু আর আর জেড জিরো প্লাস সি ইন টু আর তাহলে এখানে আমরা আরের জায়গাতে এই মানটা বসাতে পারবো তাহলে দেখো আমি যদি আরের মানটা এখানে বসাই তাহলে এখন আমরা এলের স্থানাঙ্কটা নতুন করে লিখছি তাহলে এল এর স্থানাঙ্ক দেখো আমরা কী লিখতে পারছি এখানে রয়েছে এক্স জিরো যেমন আছে লিখলাম তারপরে প্লাস এ ইন্টু আর মানে প্লাস এ ইন্টু মাইনাস অফ এই টার্মটা তাহলে এখানে প্লাস আর এই সাইনটা আছে মাইনাস তার মানে দুটো মিলিয়ে মাইনাস হয়ে যাবে এখানে একটা এ টার্ম গুণ রয়েছে তার মানে উপরের টার্মের সঙ্গে এ গুণ হবে অর্থাৎ আমরা কী পাবো এ ইন এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এটা একটা এটা গেলো এক্সের তারপরে হচ্ছে ওয়াইয়ের যে ওয়াই জিরো প্লাস বি ইন্টু আর আছে তার মানে ওয়াই জিরো মাইনাস বি ইন্টু উপরে টার্মটা এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার এটা একটা আর বাকি রয়েছে আর একটা কী আছে এখানে জেড জিরো প্লাস সি ইন টু আর তার মানে এটা হয়ে যাবে জেড জিরো মাইনাস সি ইন টু এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি ইন্টু জেড জিরো প্লাস ডি ডিভাইডেড বাই প্লাস বি প্লাস সি স্কোয়ার তাহলে এটা আমরা এল বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি তাহলে দেখো এল বিন্দুর এখানে আমরা পি জিরো ওয়াই জিরো জেড জিরো তাহলে পি এল এই ডিস্ট্যান্সটা আমরা বের করতে পারবো আমরা কি জানি যে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আর একটা যদি এক্স টু ওয়াই টু জেড টু হয় তার মানে এদের মধ্যবর্তী দূরত্ব পি যে কী হয় রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টুয়ের হোল স্কোয়ার তাহলে একেবারে আমরা ওই রুটটাকে তুলে দেওয়ার জন্য আমরা এটা কী কী লিখছি এল এটার স্কোয়ার নিয়ে মড নিচ্ছি তাহলে যদি এটা করি ওই পদ্ধতিতে মানে এক্স জিরো এই যে এখানে ছিল এক্স জিরো মাইনাস দিয়ে এই টার্মটা যদি করি তাহলে এক্স জিরো আর এক্স জিরো একটা টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে তাহলে দেখবে ক্যালকুলেশান করে আমরা পাবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি এই পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোলস্কোয়ার আমি ক্যালকুলেশনটা তোমাদের আর পড়ে দেখালাম না আমি একেবারে ডিরেক্ট লিখে দিলাম তাহলে এখান থেকে আমরা পাবো দেখো মড অফ পিএল এটা সমান হবে মড অফ এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি নিচে ডিভাইডেড বাই হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার আমরা আলোচনা করব যে যদি দুটি প্লেনের মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে দেয় তাহলে তোমরা কীভাবে বের করবে মনে করো আমাদের এরকম একটা প্লেন রয়েছে আর এখানে আর একটা প্লেন রয়েছে তাহলে এই দুটো প্লেনের মধ্যবর্তী ডিস্ট্যান্সটা তোমাদেরকে বের করতে বলেছে তাহলে মনে করো আমাদের এখানটাতে অরিজিন রয়েছে ও যার স্থানাঙ্ক হচ্ছে জিরো 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 তাহলে আমরা কি করব। না এই মূল বিন্দুটা থেকে একবার এই প্লেনের ডিসট্যান্সটা বের করব আর মূল বিন্দু থেকে আমরা একবার আলাদাভাবে এই প্লেনের ডিস্ট্যান্স বের করব এবার যদি দুটো সমতল দুটি পরস্পর কীভাবে অবস্থান করে না যদি দুটো পরস্পর বিপরীত দিকে অবস্থান করে তাহলে যদি ধ্রুবক দুটির চিহ্ন দুটি কি হয় পরস্পর বিপরীত হয় তাহলে মানে একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তখন তার তখন আমাদের কি হবে যে দূরত্বটা হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের দূরত্ব কী লিখবেন আর ডি ডিভাইডেড বাই রুট ওভার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কোয়ার এবার যদি আমাদের এরকম হয় যে দুটো প্লেন দুটো একই দিক বরাবর অবস্থান করেছে আর এখানে আমাদের মূলবিন্দুটা রয়েছে তাহলে এখান থেকে কি করবে একবার এই মূলবিন্দু থেকে এই টোটাল ডিস্ট্যান্সটা বের করবে আর এইটুকু ডিস্ট্যান্স বের করবে দিয়ে এই দুটো ডিস্ট্যান্সকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে তো সেক্ষেত্রে আমাদের দুটো প্লেনের মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাবে